আমরা তার আগে ডিএম মেথড শিখবো। কি কি লাগবে? মার্কার লাগবে, মার্কার লাগবে, রাইট? মার্কার বিভিন্ন কালি হতে পারে, কালো, লাল, সবুজ, আর পাতলা কাগজ দিও। পাতলা কাগজ কেন? কারণ তুমি এমন গাঢ় করে আঁকবা যাতে কাগজের ওই পাশ থেকে তুমি যা আঁকছো তা দেখা যায়, মানে মেইন গ্রাফটার শ্যাডো যেটা হয়, ছায়া যেটা হয়, রিফ্লেকশন যেটা হবে দেখতে পাও। সো এই তিনটা জিনিস নিয়ে কাজ শুরু করবা তোমরা। এটা তোমরা কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমাকে দেখা যাচ্ছে কেমন করতে হবে। তারপরে দুটা কাজ আছে। একটা কাজ হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে উপরের দিকে ফ্লিপ, কি আমি দেখাই দিব, জাস্ট লিখে রাখছি। আর একটা হচ্ছে ওয়াই অক্ষকে 90 ডিগ্রি ঘোরাবো ঘড়ির কাটার বিপরীত দিকে, কেমনে কি এবার আসো আমরা ডেমনস্ট্রেশন করি। প্রসেস নাম্বার ওয়ান, সবাই ফর্মার দিকে ফোকাস। প্রসেস নাম্বার ওয়ান, অ্যাকচুয়াল যেই গ্রাফটা তুই আঁকছিস, সেই গ্রাফটাকে তুমি তোমার দিকে ধরবা, তোমার দিকে, তোমার চেহারার দিকে ধরবা। ধরছি আমার দিকে, ধরা শেষ। ধরার পরে এক্স অক্ষ বরাবর হাত দিবা, এক্স অক্ষ বরাবর হাত দিয়ে উপর থেকে, দেখো উপর থেকে ফ্লিপ করবা, ফ্লিপ উল্টাই দিবা। উল্টাই দিছি, আমি আরো বলতেছি কি করছি দেখো। পুরো গ্রাফটা আঁকা ছিল এরকম, আঁকা ছিল এই গ্রাফটাকে আমি আমার দিকে ধরছি। ধরার পরে এক্স অক্ষ বরাবর 180 ডিগ্রি উপর থেকে, যে উপর থেকে ফ্লিপ করে দিছি, করছি ফ্লিপ, ফ্লিপ করা শেষ। ফ্লিপ করার পরে আর একটা কাজ, সে কাজটা কি, পুরো গ্রাফটা বা কাগজটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার দিকে, তোমার সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ঘুরায়ে দাঁড় করা ফেলা। দাঁড় করানো শেষ, দাঁড় করানোর পরে দেখ তোর দিকে যে এই গ্রাফটা তাকায় আছে, এটাই আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ ছিল। এই কি হইলো সবকিছু, এটা এই যে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, ডান। এটাই কিন্তু আমার, এই দেখ এই যে ব্লু পেন দিয়ে আঁকা আছে এখানে সুন্দর করে, দ্যাটস ইট। এই যে গ্রাফটা আঁকার পরে আমি আমাকে নিজের দিকে ধরলাম, ধরার পরে এক্স অক্ষটার সাপেক্ষে পুরো গ্রাফটাকে 180 ফ্লিপ করবো, ফ্লিপ, ফ্লিপ, ফ্লিপ হয়েছে, হয়েছে। হওয়ার পর যা পাইছি বা যা যে অবস্থায় আছে, এই অবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাবো, শেষ। ঘোরানোর পর তাকায় থাকবো যা পাওয়া যাচ্ছে, এই দেখ শ্যাডো পাওয়া গেছে। ওই শ্যাডোটা যেই এরকম ডিরেকশন দিবে ওটাই হচ্ছে আমাদের মূল ফাংশনের ইনভার্স। এইভাবে করে দুনিয়ার সকল ইনভার্সের গ্রাফ বের করা পসিবল। প্রতিদিন ফ্রিতে এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটিও বাজিয়ে নাও।